والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কয়েত থেকে মহসিন ভাই জানতে চেয়েছেন যে আসসালাতু খায়রু মিনান নাওম যখন মুয়াজ্জিন বলে তখন আমি কী বলবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যে কখন কী বলতে হবে। আজানের ব্যাপারে এটা স্পষ্ট কথা হাদিসে এসেছে, সহিহ বুখারী 611 নম্বর, সহিহ মুসলিম 318 নম্বর হাদিসে বলা হয়েছে যে ইজা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। ইমা মুয়াজ্জিন সাহেবকে যা বলতে শুনবে তুমি তাই বলবে। শুধু ইজা কাল আল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলা সলা হাইয়া আলা ফালা, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু। তাছাড়া এই হাদিস থেকে যেটা স্পষ্ট প্রমাণিত সেটা হলো মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। এই জন্য শরহুল মুমতির দ্বিতীয় খণ্ডর 84 পৃষ্ঠায় শেখ মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন রাহেমাহুল্লাহ বলেছেন যে আসহি আইকাল মুসলামা ইয়াকুল আসসালাতু খায়রু মিনান নাওম। অর্থাৎ বিশুদ্ধ কথা হলো মুয়াজ্জিন যেভাবে বলে যে আসসালাতু খায়রু মিনান নাওম, যারা শুনবে শ্রোতা তারাও বলবে ওই রকম করে আসসালাতু খায়রু মিনান নাওম। এটাই হাদিস দ্বারা সহিভাবে প্রমাণিত। কিন্তু একটা জয়ীফ হাদিসে এসেছে যে হাদিসটি দিয়ে আমল করা সহি নয়। অনেকে বলেন সাদাকতা ওয়া বারাতা, হ্যাঁ বারাতা, যে আপনি সত্য বলেছেন এবং আপনি এটার থেকে মুক্ত হয়ে গেলেন। এই কথাটা একটা জয়ীফ হাদিসে এসেছে, এর ওপর আমল করা সহি না। কাজেই আপনি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যদি বলে আসসালাতু খায়রু মিনান নাওম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ ভালো, আপনি ওই কথাই বলবেন যে আসসালাতু খায়রু মিনান নাওম, এটাই বলবেন। এটা বললেই যথেষ্ট, এর অতিরিক্ত আর কিছু বলার প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।